চুয়াপাড়া সিস্টার নিবেদিতা মডেল স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমি দীপঙ্কর মন্ডল তোমাদের বিজ্ঞান ক্লাসের সাথে তো তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ উদ্ভিদ জগতের কথা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম উদ্ভিদ যথা গাছের কথা তো তোমাদের শুরু করা যাক প্রথম উদ্ভিদ কাকে বলে তোমরা দেখো যে জীব মাটি ভেদ করে জন্মায় সেখান থেকে বড় হয় সেখানেই মারা যায় চলাফেরা করে না তাদের উদ্ভিদ বা গাছ বলে তাহলে তোমরা কি বুঝলে যে সকল জীব মাটি ভেদ করে জন্মায় এবং সেখান থেকেই বড় হয় সেখানেই মারা যায় এবং তারা চলাফেরা করতে পারে না তাদের কি বলা হয় তাদের বলা হয় উদ্ভিদ বা গাছ যেমন তোমরা কয়েকটা গাছের নাম দেখে নাও আম গাছ জাম গাছ বট গাছ বেগুন গাছ ধান গাছ প্রভৃতি গাছ এবার কিছু কিছু গাছ আছে যে সকল গাছের ফুল হয় আর কিছু কিছু গাছ আছে যাদের ফুল হয় না এই ভেদাভেদ অনুযায়ী উদ্ভিদকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটি সপুষ্পক উদ্ভিদ অপরটি অপুষ্পক উদ্ভিদ তোমরা পুষ্প কথার অর্থ জানো ফুল সপুষ্পক অর্থাৎ যাদের ফুল হয় অপুষ্পক যাদের ফুল হয় না তাহলে সংজ্ঞাটা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এবার নিচে সপুষ্পক উদ্ভিদের সংজ্ঞাটা কাকে বলে দেখে নাও যে সকল উদ্ভিদের ফুল হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে যেমন আম গাছ নারকেল গাছ বেগুন গাছ লঙ্কা গাছ তোমরা আম গাছের ফুল হয়তো নাও দেখতে পারো তবে যখন আম ধরে তার আগে গাছে মুকুল জন্মায় এবং সেই মুকুল থেকেই আমের ফুল হয় এরকম ভাবে নারকেল গাছ বেগুন গাছ লঙ্কা গাছেও একই দশা দেখা যায় অপুষ্পক উদ্ভিদ কাকে বলে যে সকল উদ্ভিদের ফুল ফোটে না তাদের অপুষ্পক উদ্ভিদ বলে এরকম গাছ তোমরা দেখতে পাও না আবার কিছু কিছু জায়গায় দেখতে পাও যেমন তোমরা সেত জায়গা পুকুরের ধার অথবা কলতলায় তোমরা দেখতে পাবে শ্যাওলা এটি হচ্ছে অপুষ্পক এর কোনো ফুল হয় না ছত্রাক জাতীয় কিছু উদ্ভিদ আছে ব্যাঙের ছাতা সেগুলোরও ফুল হয় না ফার্ন মস এদেরও ফুল হয় না এবার তোমরা যে এর আগে পেলে উদ্ভিদের দুইটি ভাগ যেগুলো যেটির ফুল ফোটে যে সকল উদ্ভিদ সেটি সপুষ্পক এবং যার ফুল ফোটে না সেটা অপুষ্পক এবার সেই সপুষ্পক উদ্ভিদকে আবার দুটো ভাগে ভাগ করা হয় একটা কি সবল কাণ্ডযুক্ত উদ্ভিদ এবং দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদ যে সকল গাছের কাণ্ড অর্থাৎ তার মূলের ওপরে এবং গাছের শাখা কাপড় শাখা যা থেকে বেরোয় সেটাকে কাণ্ড বলে সেই সবল অর্থাৎ শক্তিশালী কাণ্ডযুক্ত যে সকল গাছ তাদের সবল উদ্ভিদ বা সবল কাণ্ডযুক্ত উদ্ভিদ এবং যাদের কাণ্ড দুর্বল তাদের দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদ বলা হয় এই সবল কাণ্ডযুক্ত উদ্ভিদকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে দেখো একটি হচ্ছে বিরুদ্ধ শ্রেণীর উদ্ভিদ দ্বিতীয়টি গুল্মশ্রেণীর উদ্ভিদ এবং তৃতীয় নম্বর বৃক্ষ জাতীয় উদ্ভিদ তো তোমাদের এবার তিনটের কাকে বলে এবং উদাহরণগুলো আমাদের জেনে নিতে হবে তার আগে আমরা জেনে নেব সবল কাণ্ডযুক্ত উদ্ভিদ ও দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদ কাকে বলে তো তোমরা দেখে নাও সবল কাণ্ডযুক্ত উদ্ভিদ মাটির ওপর গাছের সব থেকে শক্ত ও মোটা অংশ যা শাখা প্রশাখাকে ধরে রাখি তাকে সবল কাণ্ডযুক্ত উদ্ভিদ বলে তাহলে যে সকল গাছ কি তার শাখা প্রশাখাগুলোকে ধরে রাখার জন্য তার যে কাণ্ড তা খুব শক্তিশালী এবং তা মোটা সেই সকল উদ্ভিদকেই সবল কাণ্ডযুক্ত উদ্ভিদ বলা হয় যেরকম অনেক গাছ আছে আম গাছ জাম গাছ বা জবা ফুলের গাছ বা ধান গাছ সব গাছগুলোই সবল কাণ্ডযুক্ত উদ্ভিদ এর মধ্যে পড়ে এবার তোমাদের দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদ কাকে বলে এবং তার উদাহরণগুলো জেনে নেব যে সকল উদ্ভিদের কাণ্ড খুব নরম বা ফাঁপা এরা মাটির ওপর সোজা হয়ে দাঁড়াতে পারে না লতিয়ে চলে শক্ত অবলম্বনকে আকর্ষ দিয়ে ধরে উঠতে উপরে ওঠে তাহলে যে সকল উদ্ভিদের কাণ্ড সবল কাণ্ডযুক্ত উদ্ভিদের কাণ্ডের তুলনায় অনেকটা নরম এবং তার ভেতর থাকে ফাঁপা এরা নিজেরা সোজা হয়ে দাঁড়াতে পারে না এরা মাটিতে লতিয়ে বড় হয় অথবা কোনো কোনো শক্ত গাছ বা কোনো শক্ত বস্তুকে আকর্ষণ করে ধরে জড়িয়ে ধরে ওপরে ওঠে এদের দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদ বলা হয় যেমন উদাহরণ তোমরা দেখে নাও লাউ গাছ শিম গাছ কুমড়ো গাছ বরবটি গাছ তোমরা সবল কাণ্ডযুক্ত উদ্ভিদের তিনটে ভাগ পেয়েছো একটা বিরুদ্ধ শ্রেণীর উদ্ভিদ দ্বিতীয়টি গুল্ম জাতীয় উদ্ভিদ এবং তৃতীয় নম্বর বৃক্ষ জাতীয় উদ্ভিদ তো আমরা এখন এই তিনটে কাকে বলে এবং তার সংজ্ঞাগুলো জেনে নেব বিরুদ্ধ শ্রেণীর উদ্ভিদ কাকে বলে যে সকল উদ্ভিদ কাণ্ড খুব সরু অর্থাৎ যে সকল উদ্ভিদের কাণ্ড সরু এবং তার ভেতরটা থাকে ফাঁপা কাণ্ড খুব শক্ত নয় যেখানে বলা হলো কাণ্ড সরু এবং ফাঁপা তাহলে সেটি অবশ্যই খুব শক্তিশালী হবে না তাই শক্ত নয় বড়ও নয় খুব গাছগুলো খুব বড় হয় না তাদের বিরুদ্ধ শ্রেণীর উদ্ভিদ বলে যেমন তোমরা ধান গাছ দেখেছো গম গাছ দেখেছো বা সর্ষে গাছ এই ধরনের গাছগুলোকে বলা হয় বীরুদ শ্রেণীর উদ্ভিদ কারণ এদের কাণ্ড খুব সরু এবং ফাঁপা হয় তাই জন্য তাদের বিরুদ শ্রেণীর উদ্ভিদ বলা হয় এবার গুল্ম জাতীয় উদ্ভিদ কাকে বলে এবং তার উদাহরণগুলো দেখে নেব যে ধরনের গাছের কাণ্ড একটু মোটা কার তুলনায় মোটা এই বিরুদ শ্রেণীর উদ্ভিদের তুলনায় এই গুল্মজাতীয় উদ্ভিদের কাণ্ড একটু মোটা এবং শক্ত হয় এই গাছগুলো ঝোপাকৃতির হয় বা ঝাঁকড়া হয় এদের উচ্চতা খুব বেশি নয় তবে বিরুদ শ্রেণীর থেকে এর উচ্চতা কিছুটা বেশি এদের গুল্মজাতীয় উদ্ভিদ বলে যেমন লঙ্কা গাছ বেগুন গাছ জবা ফুলের গাছ কলা গাছ এদেরকে বলা হয় গুল্মজাতীয় উদ্ভিদ এবার তোমরা দেখে নেবে বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ কাকে বলে বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ এই শ্রেণীর উদ্ভিদের তুলনায় ও গুল্ম জাতীয় উদ্ভিদের তুলনায় বৃক্ষ জাতীয় উদ্ভিদের গাছের কাণ্ড সব থেকে মোটা এবং শক্তিশালী হয় এই জাতীয় গাছকে বৃক্ষ বলে যেরকম তোমরা উদাহরণ জানো এবং বুঝে গেছো যে এই দুটোর তুলনায় মোটা তাহলে কোন গাছগুলো আম গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ শাল গাছ সেগুন গাছ এগুলো হচ্ছে উদ্ভিদ উদ্ভিদ এবার নিচের এইটি ভালো করে দেখে নাও এখানে একটি সম্পূর্ণ অর্থাৎ বেগুন গাছের বর্ণনা দেওয়া হয়েছে সম্পূর্ণ উদ্ভিদ কি বা তার বর্ণনাটা কি আমরা দেখে নেব তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ একটা বেগুন গাছ এর শেকড় মাটির নিচে আছে তাই তো মাটির ওপরে কি আছে কাণ্ড মাটির ওপরের যে মোটা অংশ গাছের সেটি হচ্ছে কাণ্ড যা থেকে শাখা প্রশাখা ধরে রয়েছে তাই তো শাখা প্রশাখাগুলো কাকে ধরে রয়েছে কাণ্ডগুলিকে কাণ্ড থেকে যে লম্বা অংশ বেরোয় তাকেই শাখা বলে দেখো বেরিয়েছে লম্বা অংশ তাকে শাখা বলে শাখায় পাতা ফুল ও ফল হয় প্রথমে শাখাতে মুকুল ধরে মুকুল থেকে কি হয় মুকুল থেকে হয় ফুল তার শেষে ফুল থেকে হয় ফল এই ফলের মধ্যে অনেকগুলি বীজ থাকে তোমরা যে বেগুন গাছটি দেখতে পাচ্ছ সেই বেগুনে অনেকগুলি বীজ থাকে বেগুন গাছের মূল আছে কাণ্ড আছে শাখা আছে পাতা আছে ফল ও ফুল মোট ছয়টি অংশ থাকে এই জন্য একে সম্পূর্ণ উদ্ভিদ বলে তাহলে তোমরা বুঝে গেছো সম্পূর্ণ উদ্ভিদ কাকে বলে অর্থাৎ যে ছয়টি অংশের কথা এখানে বলা হয়েছে মূল কাণ্ড শাখা পাতা ফুল ও ফল এই ছয়টি অংশ যে উদ্ভিদের সম্পূর্ণ উপস্থিত থাকে তাকেই সম্পূর্ণ উদ্ভিদ বলে যেমন বেগুন গাছটি একটি সম্পূর্ণ উদ্ভিদ